এই আমার ইউটিউবার ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এক জায়গা থেকে আরেক জায়গা গিয়ে দিনের খিদমত করার জন্য তারা যে আমাদের আলোচনাগুলো রেকর্ড করে ইউটিউবে প্রচার করছে, তো এই যে স্ট্যান্ড কিনেছেন এর পেছনে একটা গাইডলাইন গাইডবুক তাদেরকে দিয়েছে যে স্ট্যান্ডটা কি করে অন করবেন। এমন সময় ছিল ইউটিউব খুললে শুধু গান আর গান, নগ্ন ছবি ভরে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় বর্তমান যুগে এই ভাইদের অক্লান্ত পরিশ্রমের কারণে আপনি ইউটিউব খুললে প্রথমে আপনার নজরে জালসা দেখা যায়, তাই না? তাহলে মানুষ এই ইউটিউব থেকে আজকে এই যে নগ্ন ছবি দেখার কারণে বিভিন্ন গুনাহ হতো, এই গুনাহ থেকে আজকে মানুষ বাঁচতে পেরেছে। কিছু জায়গায় আমি দেখি যেখানে মিডিয়া বেশি হয় সেখানে শ্রোতারা একটু রাগে, মোবাইলটা নামাও, নিচে করো, আমরা দেখতে পাচ্ছি না। আজকে এখানে এই জলসায় বড় জড় 2-3 হাজার লোক হবেন, কথা বলছি ঠিক না? কিন্তু এই বক্তব্যটা রেকর্ড হওয়ার পরে যখন ইউটিউবে প্রচার হবে, লক্ষ লক্ষ মানুষ, শুধু তেল চান্ডার মানুষ নয়, মালয়েশিয়ার লোক দেখবে, সৌদি আরবের লোক দেখবে, আপনার কিনা কুয়েতের লোক দেখবে, ভারতবর্ষের লোক দেখবে, বাংলাদেশের লোক দেখবে, সারা পৃথিবীবাসী ছড়িয়ে যাবে আপনাদের তেল চান্ডার বক্তব্যটা। তো একটু কষ্ট হলেও মেনে নিতে হবে, এটা তো ভালো কাজ করছেন তারা, তাই না? তো যাই হোক, আমি বলছিলাম প্রত্যেকটার পেছনে গাইড বুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বা পৃথিবীর দার্শনিক বৈজ্ঞানিকরা।